অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আগে কানে কানে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর দেশের অবস্থা ভালো না, দিন দুনিয়া ভালো না, আপনি নরম ওয়াজ করেন, রাষ্ট্র রাজনীতি সম্পর্কে কোরআনে কিছু আছে না নেই? আছে। রাষ্ট্র সম্পর্কে আমার আল্লাহ একটা সরাই দিয়ে দিয়েছেন, নাম হচ্ছে সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। এখন যদি কেউ বলে রাষ্ট্র চালাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন সংবিধান, সংবিধানের নামে কোনো সূরা আছে না নেই? আমার আল্লাহ সংবিধান নামে একটা সূরাই নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরা ফুরকান। মুলুক শব্দের ভেতরে আল্লাহ সূরার নামকরণ করলেন কারণ কি? তাফসিরে মুফাসসির মনিরের ভেতরে লিখেছেন একটা রাষ্ট্র গঠন করার জন্য মৌলিক উপাদান লাগে চারটা। কি কি উপাদান থাকলে একটা দেশকে রাষ্ট্র বলা যায়? ওই সমস্ত উপাদানগুলো আমার আল্লাহ যে সূরার ভেতরে দিয়েছেন তার নাম সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। সুবহানাল্লাহ বলতে পারেন? আজ বাংলাদেশের সংবিধান আছে, এর ধারা আছে না নেই? বলে আমার আল্লাহ বলেন আমার যে রাষ্ট্র তৈরি হবে আমার বান্দা বান্দিদের দ্বারা, এখানে যে সংবিধান চলবে সেখানে 183টা ধারা থাকবে, 183টা ধারা সম্বলিত একটা সূরা আল্লাহ নাজিল করে জানিয়েছেন তার নাম সূরা ফুরকান। সংবিধান পেয়েছে, রাষ্ট্র পেয়েছে, এ হলেই তো দেশ চলবে না, জনগণ লাগবে। কথা বললি না কেন? একটা দেশের জনগণ হওয়ার জন্য কি কি গুণ লাগবে, জনগণ সরকারের কাছে কি দাবি দাওয়া করবে, এ সমস্ত দাবি আর দাওয়া নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন তার নাম সূরা দাহার। দাহার মানে জনগণ। সুবহানাল্লাহ বলতে পারে? এখন যদি জনগণ বলে হুজুর আমরা কি বিক্ষিপ্ত ভাবে থাকবো? আল্লাহ পাক বলে না জনগণ কিভাবে থাকবে সে সম্পর্কে আমি একটা সূরা নাজিল করেছি, জনগণ 11টা নীতি নিয়ে ঐক্যবদ্ধ হবে, জনগণের ঐক্যবদ্ধ 11টা নীতি নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে সূরা জমার। নাম কি? জমার। সুবহানাল্লাহ বলে শুধুমাত্র রাষ্ট্র সংবিধান জনগণ ঐক্যবদ্ধ হলেই দেশ চলবে না, এটার জন্য সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস তার নাম রাজধানী। রাজধানী লাগবে না? আমার আল্লাহ রাজধানী হতে হলে কি কি গুণাগুণ লাগবে, রাজধানীর ভেতরে কি কি থাকবে, সব তো আর রাজধানীতে রাখা যায় না। আমার আল্লাহ রাজধানীতে কি কি রাখতে বলেছেন ওই সমস্ত গুণাগুণ দিয়ে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা বালাদ, কোরআনে কারিমের 90 নম্বর সূরা। সুবহানাল্লাহ বলে রাজধানী পেয়েছি, রাজধানীর ভেতরে একটা সাজানো গোছানো নগরী থাকে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে এলাকায় থাকে দেখবেন কত গাছগাছালি সাজানো গোছানো। আমার আল্লাহ সাজানো গোছানো একটা নগরীর কয়েকটা গুণাগুণ লাগবে, কয়েকটা পদ্ধতি লাগবে এটা তৈরি করার জন্য, এই সম্পর্কে একটা সূরা নাজিল করে জানিয়েছেন, নাম দিয়েছেন সূরা সাবা, সাজানো গোছানো নগরী। আর বলার দরকার নেই, শুধু রাজ্য রাজনীতি হলেই হয় না, দেশ চালানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা প্রধানমন্ত্রী লেডার। কথা বলছে না কেন? লেডার মেডার কোনো কিছু আছে কোরআনে? আমার আল্লাহ লেডার নামে একটা সূরা নাজিল করেছেন, একলা লেডার হওয়ার জন্য কমপক্ষে 8টা গুণ লাগবে, ইউনিয়নের এই নেতা এখান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নেতার ভেতরে কোরআনে বর্ণিত 8টা গুণ লাগবে, এই 8টা গুণাগুণ দিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন নেতাদের জন্য, নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, হে সাজ্জাদ। ইয়া হরফে নেতা, সিন, সিন শব্দের অর্থ লিখেছে মুফাসসির 5টা, তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিনের ব্যাখ্যায় অর্থ দিয়েছেন 5টা। কয়টা? আরো জোরে, সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল মুরসালিন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল কাউনাইন। আরো আসতে বলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে লিডার, হে নেতা,
পাঁচ আটটা গুণ লাগবে আপনার নেতৃত্ব দিতে চাইলে আটটা গুণাগুণ আপনার ভেতরে থাকা লাগবে শুধু আপনি না কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে এই নেতাদের ভেতরে কি কি গুণ লাগবে তা দিয়ে একটা সূরাই দিয়ে দিলাম সূরা ইয়াসিন আজ যারা নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত নিজের জীবনের সাথে এই আটটা গুণ আছে কিনা মিলিয়ে দেখা দরকার যদি না থাকে আপনার নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই ভেতরে নেই আর যেই যোগ্যতা যার থাকে না জোর করে যদি ওই দায়িত্ব পালন করে বসালেন আরো নিচে নামা লাগবে বিবেকের কাছে প্রশ্ন করছি আটটা গুণ দিয়ে আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করলেন নিজে পড়ে মিলাবেন দেখবেন আপনার ভেতরে আছে কিনা যদি না থাকে আজকেই নেতৃত্ব ছেড়ে দেন জোর করে যতদিন দায়িত্ব পালন করবেন জালেম হয়ে কিয়ামতে উঠবেন এরপরে আমার আল্লাহ দিয়েছেন শুধু রেডার হলেই হয় না একটা দেশ কন্ট্রোল করার জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীরা আরো আস্তে বলেন এটা যদি না থাকে সেনা সদস্য থাবা মেরে দেশ কেড়ে নিয়ে যাবে একটা সেনা সদস্যদের ভেতরে কোরআনে কারিম জানিয়েছে কমপক্ষে সাতটা কোন লাগবে কোয়ালিটি লাগবে সাতটা আজ পুলিশ যারা আছে বাংলাদেশে বিটিআর যারা আছে আর্মি যারা আছে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সহ যে বাহিনীগুলো আজ বাংলাদেশে তৈরি হয়েছে সে র‍্যাব হোক কোবরা হোক সীতা হোক আর বাঘ হোক কথা বলছেন ঠিক নাম আপনি যাই দেন এদের ভেতরে কোয়ালিটি গুণ লাগবে সাতটা এখানে অনেক পুলিশ বসে আছে আপনাদেরকে বলছি এই সাতটি গুণ সম্বলিত কোয়ালিটি সম্পন্ন সরা আমার আল্লাহ একটা নাজিলি করেছেন সেনাদের নামে যারা সেনা সদস্যে ভর্তি হবেন সেনাবাহিনীতে যারা চাকরি করবেন নাম হয়তো আপনাদের আলাদা আলাদা হতে পারে কিন্তু সাতটা গুণ যদি না থাকে কিয়ামতের দিন ওই সেনাবাহিনীকে জবাব দেওয়া লাগবে সাতটা গুণ দিয়েছেন সোরাটা আল্লাহ দিয়েছেন নাম হচ্ছে সোরা আহজাব নাম কি আরো জোরে আমার ভাইরা সেনাবাহিনী যে কাজগুলো করে মেজর একদিকে কর্নেল আর একদিকে সদস্য আর একদিকে এভাবে থাকবে কিভাবে থাকবে এদের তিনটা নীতি সামনে নিয়ে চলতে হবে আমার আল্লাহ তিনটা নীতি দিয়ে সেনাবাহিনীদের সদস্যরা দাঁড়াবে কিভাবে কাতার দেবে কিভাবে এদের উদ্দেশ্য কি থাকবে এই তিনটি বিষয় নীতিকে সামনে রেখে একটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা সফাত আজ বাংলাদেশে যারা দায়িত্ব পালন করছেন যদি কোরআনের সফাত পড়তেন সূরা আহজাব পড়তেন আমার মনে হয় এই দেশে অনেক উন্নয়ন অনেক অনেক আগে আমরা পেতাম সেনা সদস্য যদি সংঘবদ্ধ হওয়া লাগবে সংঘবদ্ধর নাম নিয়ে আল্লাহ সফাত দিয়েছেন তিনটা গুণাগুণ তাদের ভেতরে পাওয়া যাবে শুধু এই না এই সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করলে যে বাহিনী হয় তার নাম যৌথ বাহিনী আরো আসতে বলেন যৌথ বাহিনী আছে না নেই যৌথ বাহিনী হলে হবে না যৌথ বাহিনীর কাজ হবে কমপক্ষে নয়টা আজ বাংলাদেশে যে যৌথ বাহিনী আছে এদের কাজ হবে নয়টা এই নয়টা কাজ দিয়ে আমার আল্লাহ একটা সরাই নাজিল করেছেন নাম হচ্ছে সরা জোখরুফ আরো আসতে বলেন জোখরুফ মানে যৌথ বাহিনী আপনাদের কাজ হবে নয়টা নয়টা কাজ সামনে নিয়ে জীবন চালাবেন যৌথ বাহিনী হলে হবে না মাঝে মাঝে এরা যৌথ অভিযান পরিচালনা করে যৌথ অভিযান পরিচালনা করার জন্য কমপক্ষে পাঁচটা নীতি লাগবে কয়টা না বিরোধী যারা আছে তাদের ধরবে গুলি করবে আমার আল্লাহ বলেন যৌথ অভিযান চালাবে এই জন্য দেশের ভেতরে চোর ডাকাত খনি চালাবাজ মাস্তান চরিত্রহীন যারা আছে লম্পট এদেরকে ধরে ধরে শাস্তি দেবে অন্য অপরাধী যারা আছে তারা যেন শাস্তি দেখে থেমে যায় যৌথ অভিযান পরিচালনা করার জন্য সামনে পাঁচটা নীতি রাখা লাগবে এই পাঁচটা নীতি দিয়ে আল্লাহ একটা সরাই দিয়েছে নাম হচ্ছে সরা আদিয়াত এই আমি কি গল্প করছি শিরোনাম বলছি সুরার আপনি যা যা নিষেধ করেন সব এর ভেতরে আছে যত অভিযান হলেই হবে না দেশ যদি চালাতে হয় সব চাইতে গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট মন্ত্রী লাগবে উপমন্ত্রী লাগবে
কথা বললে না কেন মন্ত্রী হওয়ার জন্য আমার আল্লাহ কমপক্ষে চারটা গুণ দিয়েছেন এই চারটা গুণ নেতাদের ভিতরে সবচাইতে বেশি যাদের ভিতরে পাওয়া যাবে যে সমস্ত এমপির ভিতরে চারটা গুণ পাওয়া যাবে তারা হবে দেশের মন্ত্রী উপমন্ত্রী মন্ত্রী নাম দিয়ে যে সূরাটা আল্লাহ চারটি গুণ দিয়ে নাসিল করেছেন নাম হচ্ছে সূরা শুরা শুরা মানে মন্ত্রী পরিষদ সুবহানাল্লাহ বলতে পারেন শুধু মন্ত্রী উপমন্ত্রী হলে হবে না অনেক মানুষ আজ বিভ্রান্তিতে আছে বাংলাদেশে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে জোট কথা বললি না কেন জোট আর সমস্যা না জোট করা যাবে না এই নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন কার সাথে জোট করবেন কয়টা গুণ থাকলে তাদের সাথে জোট করা যায় কোন উদ্দেশ্য সামনে নিয়ে জোট করা যায় 22টা পয়েন্ট সামনে নিয়ে জট করতে হবে আমার আল্লাহ জট নামে একটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা জমার ওদের 22টা পয়েন্ট আছে এগুলো যদি সামনে থাকে জট করা যায় আর যারা জট করছেন 7 দল 14 দল 20 দল 42 দল 18 দল যত দল আপনি এক জায়গায় করেন অসুবিধা নেই এ দেশে তো এমনও জটের ভেতরে দল আছে যে দলে শুধু সভাপতি আর সেক্রেটারি কোনো লোক নেই ঠিক একটা লোক নেই শুধু সভাপতি আর সেক্রেটারি আর একটা কেন্দ্রীয় অফিস বানিয়ে রেখেছে ঢাকায় এভিনিউ এ একটা লোক নেই সমর্থন নেই জন নেই কুকুরেও চেনে না ঠিক কথা বলছেন না কেন এরকম দল আছে না নেই এখন জট করবেন কাদের সাথে ওই রকম নিয়ম নীতি 22টা এরকম এখন এক এক বছরে দাওয়াত দেবেন এক একটা সোনার উপরে আলোচনা হবে জট করলে হবে না এই জোট করে বসে থাকবে মানুষ তা না আমার আল্লাহ বলেন জোট কি করবে এরা নিজের দাবি দেওয়া নিজের কাজগুলো আদায় করার জন্য সমাবেশ করা লাগবে একটা সমাবেশের ভেতরে কয়টা গুণ থাকলে ওই সমাবেশ করতে অনুমতি দেবে সরকার সেই সমাবেশ সম্পর্কে আল্লাহ একটা সূরাই দিয়েছে নাম হচ্ছে সূরা জমা আমরা মনে করি জমা মানে জমার নামাজ সাত দিন পর পরে সমাবেশ করা হয় এমনিতেই না ইমাম সাহেব সাত দিনের কর্মসূচি ঘোষণা করবে এই সাতটা দিন মানুষ কি কি ভাবে কাটাবে পরিবার সমাজ রাষ্ট্রের জন্য তাদের দায়িত্ব কি এই সমাবেশে জমার নামাজে ইমাম সাহেব জানাবে এর নাম সূরা জমা জমা মানে কি সমাবেশ ধরে বলেন অনেকে বলে যে সমাবেশ আছে মহাসমাবেশ করা লাগে আমাদের আজ মহাসমাবেশ করার জন্য সব যাইতে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার পল্টন এই কথা বলেন না কেন মহাসমাবেশ কোন জায়গায় করবেন গোপালগঞ্জে করবেন না ফরিদপুরে করবেন না ঢাকার পল্টনে আমার আল্লাহ তাও জানিয়েছেন ঢাকার পল্টন ময়দানে কয়টা উদ্দেশ্য নীতি সামনে নিয়ে মহাসমাবেশ করা যায় সে সম্পর্কে একটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা হাসর মহাসমাবেশ মহাসমাবেশ করার জন্য কয়েকটা গুণ লাগবে কয়েকটা নীতি লাগবে ওগুলো যদি থাকে তাদের অনুমতি দেওয়া বাধ্যতামূলক রাষ্ট্রের জন্য দেওয়াই লাগবে ওই যে নীতিগুলো মহাসমাবেশ করার জন্য লাগবে ওই নীতিগুলো নিজে তৈরি করে দিয়েছেন বান্দাদের জন্য নাম হচ্ছে সূরা মহাসমাবেশ হাসর আমরা মনে করি কিয়ামতের ময়দান হাসরের ময়দান তা না দাবি দাওয়া আদায় করার জন্য নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমস্যাগুলো রাষ্ট্রের কথাগুলো বলার জন্য যে বিশাল সমাবেশ ডাক দেয় পল্টনে নাম কি বলেন এখন অনেকে বলবে হুজুর মহাসমাবেশ করার জন্য তো একা একা হবে না বিভিন্ন দলের লোককে ডাকা লাগবে কার কার সাথে আপনি জোট করবেন জোটের ভেতরে মেয়ে লোক থাকা যাবে না যাবে না কোন মেয়ে লোককে জোটের ভেতরে রাখবেন খালেদাকে শেখ হাসিনাকে রোশনের সাথে কাকে রাখবেন আমার আল্লাহ নয়টা আগুন সম্বলিত একটা সূরা দিয়েছেন এই নয়টা আগুন যে মহিলার ভেতরে থাকবে দেশ ইসলামের জন্য এই মেয়েটাকে জোটভুক্ত করা যায় যাচ্ছে নাম দিয়েছেন আল্লাহ সূরা মুনতাহিনা পরীক্ষিত নারী কি পরীক্ষা করে তাকে জোটবদ্ধ করবে সূরা মুনতাহিনা পড়ে নয়টা গুণ আছে কোরআন শরীফ তো পড়ে না পড়ে বাবার জীবনী ঠিক আর নিচে নামবো জোটবদ্ধ হলে হবে না নির্বাচন দেওয়া লাগবে নির্বাচন নামে সূরা আছে না নেই বলেন ঠিক
আমার আল্লাহ নির্বাচন দেওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে নির্বাচন কমিশনের ভেতরে এরকম প্রায় 27টা গুণাবলী দিয়ে একটা সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা শুআরা আরো আস্তে বলেন নির্বাচন দিলেই হবে না একদল জিতবে একদল হারবে হারা যারা পার্টি এরা কি করবে জিতেছে যারা এরা কি করবে দুই পার্টি শুধু মারামারি করবে হারা পার্টি জিতা পার্টির কাজ কি এই সম্পর্কে আমার আল্লাহ কমপক্ষে 6টা গুণ দিয়েছেন যারা হেরে যাবে এদের ভেতরে 6টা গুণ লাগবে আর যারা জিতবে এরা 4টি কাজ পালন করবে এই 4 আর 6টা গুণাগুণ দিয়ে যে সূরা দিয়েছেন নাম হচ্ছে হার জিতের সূরা তাগাবুন আর আস্তে বলুন সুবহানাল্লাহ এই কষ্ট হচ্ছে আপনাদের কোন পড়না কেন শিরোনাম বলছি এরপরে যদি কেউ বলে হুজুর আলোচনা সমালোচনা লাগে কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ফেলানি কে ওরা তার কাটার সাথে চলিয়ে রাখবে আর বিজেপির মানুষ দ্বারা দায়িত্ব পালন করছে ওরা মুখ বন্ধ করে থাকবে তা না আমার আল্লাহ পাক বলেন কোনো ক্ষতি যদি দেশের হয় টেবিল নিয়ে বসবে দুই দেশের মানুষ এক জায়গায় বসে কয়টা বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই গোল টেবিল বৈঠকে কি কি আলোচনা হবে এরকম 7টা নীতি আলোচনা করা যায় আমার আল্লাহ আলোচনা গোল টেবিল নামে একটা সরাই দিয়েছেন নাম হচ্ছে মজাদালা আলাপ আলোচনা শুধু গোল টেবিল বৈঠক করলে ফেলানির বিচার হবে না এখন কি করবে এই জায়গায় যাওয়ার পরে নত জানু হয়ে জি স্যার করা যাবে না নিজের দেশ কন্ট্রোল করার জন্য মাথা উঁচু করে থাকা লাগবে নত জানু স্বীকার করা যাবে না কয়টা নীতি সামনে থাকলে নত জানু মানুষ হয় না ওই কয়েকটা গুণ দিয়ে আল্লাহ সূরা দিয়েছেন নাম হচ্ছে সূরা জাসিয়া এখন আপনি দেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী একা সব জায়গায় যেতে পারবে না এ সমস্ত জায়গাকে কন্ট্রোল করার জন্য প্রতিনিধি দল লাগবে প্রতিনিধি দলের ভেতরে কারা কারা থাকবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান কারা কারা থাকবে এ সমস্ত গুণ দিয়ে আল্লাহ একটা সরাই দিয়েছেন প্রতিনিধি দল নাম হচ্ছে মোরসালাত মোরসালাত মানে কি প্রতিনিধি দল এদের ভেতরে কি কি বিষয় নিয়ে প্রতিনিধিরা আলোচনা করবে গোপালগঞ্জের একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে এখানে একটা প্রতিনিধি দল পাঠাতে হবে এদের ভেতরে কি গুণ লাগবে ওই গুণগুলো আল্লাহ সূরা মুরসালাতের ভেতরে দিয়েছেন আজ যদি কোরআন পড়তাম কোরআন বুঝতাম এই দেশ আমার মনে হয় জান্নাত হয়ে যেত কথা বলেন এতক্ষণ তো বললাম সূরার শিরোনাম এবার কি সূরা শুরু করব হ্যাঁ আপনি যা যা নিষেধ করেন সবই আছে যত গভীরে যাবেন তত নতুন নতুন তথ্য বের হবে সারা ফিল পড়লাম অনেকের ধারণা ফিলের ভেতরে কিছু নেই শুধু আলাম তারা কাইবা ফেলা রবজেলকে মাইরে ফেলা কি আছে এবার তাকান বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে আসার 50 দিন আগে আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন কোন আয়াত থেকে আলোচনা শোনার জন্য পদ্ধতি তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কোন আয়াত থেকে কেউ যদি জনগণকে শোনাতে যায় কমপক্ষে 5টা জিনিস বলা লাগবে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত দুই নম্বরে অর্থ তিন নম্বরে শানে নজল চার নম্বরে ব্যাখ্যা পাঁচ নম্বরে আয়াতের বাস্তব যে শিক্ষা জনগণকে বলা লাগবে আজ বাংলাদেশে ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে খানকা শরীফে তাবলিগের মেহনতে বিভিন্ন জায়গায় আমি গেছি দেখেছি কোরআন শরীফ পড়ে কোরআনের অর্থ হয় কোরআনের শানে নাজুলও বলে ব্যাখ্যাও বলা হয় কিন্তু বাস্তবে যে শিক্ষা হয় আয়াতে ওইটাই দেশে নেই বেশি বললাম আজকে উপরে 4টা যদি না হয় শিক্ষা লাগবে আর শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে সোনা ফিলে কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহি তাকবীর দেখেন তো হাত তোলে নি কে এই হাত নামা তেলাওয়াত আমরা করেছি অর্থ হচ্ছে আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি এখানে আলাম তারা মানে আলাম তাআলাম হে নবী আপনি জানেন নবীজিকে আল্লাহ তারা দিলেন কেন তারা মানে চোখ দিয়ে দেখা নবীজি দুনিয়ায় আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে নবী কি ওই সময় দুনিয়ায় ছিলেন না আল্লাহ পাক কেন তারা শব্দ দিলেন
তারা মানে তো চোখ দিয়ে দেখা, যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন নাজারা মানে তাকানো, নাজারা মানে গবেষণার দৃষ্টিতে তাকানো, আর তারা মানে এই চোখ দিয়ে দেখা। র মানে কি? দেখা, চোখ দিয়ে দেখা। নবী তো দুনিয়ায় আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে, নবী কি দেখেছে? তাহলে আল্লাহ একবার তারা দিলেন এই আয়াত ভুল। এই না মানে এদিকে আসে, না মানে এই আয়াত ভুল সঠিক। এবার বলছি কেন, মফাসসির নিগ্রাম কয়েকটা কল দিয়েছেন তাফসির মাহফিলে আসা লাগে এই কারণে, ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে কোরআনের ময়দানে এই কারণে আসা লাগে, কারণ কোরআনের একটা শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, আল্লাহর নবী বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কত রাকাত? 500। এ তারাটা বুঝতে হলে আপনাকে কমপক্ষে 8-10টা তাফসির গবেষণা করা লাগবে। কেন নবীকে আল্লাহ তারা দিলেন? নাজারা দিলে অর্থ পাল্টিয়ে যেত, তারা দিয়েছেন তারপরও নবী ছিলেন না। যতগুলো অর্থ আছে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলছি। এক নম্বরে তারা দেওয়ার কারণ, বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী চোখ দিয়ে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমার ওহির কথা চোখের চাইতেও বেশি বিশ্বাস করা লাগবে। আজ পৃথিবীতে মুসলমানেরা দেখা জিনিস যত বিশ্বাস করে তার চাইতে কোরআনের বাণী বেশি বিশ্বাস করে, এক কথা বললেন না কেন? এ অভ্যাস আমাদের আছে না নেই? আছে। কোরআনের গলিয়ে খাওয়াচ্ছে তাও বিশ্বাস করতে চাই না, দেখা জিনিস বিশ্বাস। বিশ্ব নবীর ঈমান ছিল ওই পর্যায়ে, এই জন্য আল্লাহ আলাম তারা দিয়েছেন, হ্যাঁ আপনি দেখেননি তার মানে আপনি দেখেছেন, দেখলে যেমন বিশ্বাস করতেন ওহি দিয়ে জানাচ্ছি এটা কিন্তু ওইরকম সত্য। দুই নম্বরে মুফাসসির লিখেছেন আলাম তা আলাম ইয়ানি আলাম ইয়া আলাম তারা ইয়ানি আলাম তা আলাম। আপনি কি জানেন না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে আপনার রব কি কি আচরণ করেছে আপনি কি জানেন না? নবী দেখেন নাই, ছিলেন না, জন্মাননি দুনিয়ায়, ওই সময় দুনিয়াতে আসেননি, এরপর আল্লাহ তারা দিয়ে জানাচ্ছেন, হে নবী আপনাকে আমি সান্ত্বনা দিতে চাই, কারণ অস্থির হয়ে গেছেন। জেলখানা থেকে কেবলমাত্র নবীজি বের হয়েছেন, তার পরের দিন এ সূরাটা নাযিল হচ্ছে, এর 3 দিনের মাথায় আবার নবীকে ওরা গ্রেফতার করার জন্য চক্রান্ত করছে, কাবার চত্বরে বসে বসে বিশ্ব নবীর চোখ দিয়ে পানিগুলো দর দর করে পড়ে, কাবার হাতিম যে জায়গায় পানিগুলো পড়তেছে নাম হচ্ছে হাতিম মেজাবে রহমাত, ওই যে স্বর্ণের বার দিয়ে যেখান থেকে কাবার পানিগুলো পড়ে যে জায়গায় পড়ে, ওই জায়গায় একটা সাদা পাথর আছে, নবী দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন, ওটা কাবার অংশ, এখন কাবা থেকে বাদ দেওয়া হয়েছে, নাম হচ্ছে হাতিম। নাম কি? নবীজি ওই জায়গায় বসে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে, হযরত আনাস এসে বলে হে নবী আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলে আনাস এই মাত্র আমার কাছে খবর এসেছে, ওরা হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়েছে, হযরত খাব্বাবকে লোহার অঙ্গার দিয়ে শাস্তি দিচ্ছে, হযরতে আম্মার বিরাসিরকে দুইটা উঠের সাথে বেঁধে দিয়েছে, দুইয়ের দুই দিকে যায় আম্মার ছিঁড়ে যায়। আমার কাছে এই কথাগুলো আসতেছে আমার সঙ্গে সাথীদের উপর অত্যাচার, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা আমার কাছে নেই, আমি অসহায় হয়ে বসে আছি সাথীদের উপর অত্যাচার। কয়েকদিন আগে আমার 4-4টা ছেলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার চাচা আবু লাহাব আমার চাচি উম্মে জামিলা দুইজন মিলে আমার নামে বদনাম করছে, সমানে অপপ্রচার চালাচ্ছে, আমার নামে মিথ্যা রটনা করছে, সারা দেশের ভেতরে আমাকে কালার করার জন্য হাজার হাজার টাকা তারা খরচ করছে, এদের থেকে আমার ছেলে মারা গেছে, আমার নামে মিথ্যা রটনা চলছে, আমার সঙ্গে সাথী সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চলছে, এতগুলো দৃশ্য দেখে আমার প্রতিবাদ করার কোনো ভাষা নেই, কোনো ক্ষমতাও নেই, আমি কি কাঁদবো না হাসবো? 1500 বছর আগে কাবার চত্বরে হাতিমের ভেতরে নবীজি বলেছিলেন এই কথা, আজ পৃথিবীতে অনেকের জীবনে এমন নেমে এসেছে, অনেকের ছেলে মারা যাচ্ছে, সঙ্গে সাথে যার উপরে জুলুম অত্যাচার চলছে, বদনাম চলছে, তার নামে হাজারে হাজার, প্রতিবাদ করার কোনো ভাষা নেই, এই কথা বলেন না কেন? কারো জীবনের সাথে মিলে যদি যায় আমি করব কি? এই আয়াত বাদ দিয়ে দেবো?
তিন দিন পরেই নবীজি গ্রেফতার হবেন এই সিদ্ধান্ত নিচ্ছে তার অন্যদার বৈঠকে। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য শুধু না, কি ব্যবহার করেছিলাম ওইটা শুনিয়াই ক্ষান্ত হব না, কি কি করতে চায় আপনার বিরুদ্ধে যারা আছে এদের বিরুদ্ধে আমি কি অ্যান্টিভাইরাস দিতে চাই এটা শোনেন। পঞ্চাশ দিন আগে আব্রাহাম এসেছিল ইয়ামেন থেকে, ও একটা নিজে কাবা তৈরি করেছে, ও দেখেছে কাবা শরীফ মক্কায় ভাঙ্গা, কালো গেলাপ দেওয়া, মানুষ হাজার হাজার মানুষ পৃথিবী থেকে যায় তাওয়াফ করে, টাকা পয়সা দিয়ে আসে ওখানে, আবু জেহেল আবুল আহাব বাসায় বা যারা আছে ওরা সমানে ব্যবসা করে যাচ্ছে কাবার নাম নিয়ে। ইয়ামেন দেশের এই বাদশাহ আব্রাহা ও নিজের দেশে একটা কাবা সুন্দর করে মনের মাধুর দিয়ে সাজিয়েছে, সোনা দানা আর হেরা জহরত দিয়ে, নাম দিয়েছে কোলাইস। নাম কি? তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, এত সুন্দর করে সাজিয়ে ঘোষণা দিয়েছে আমি কাবা বানিয়েছি, ও দুর্বল কাবা, ভাঙ্গা কাবা, জিয়ারত করে তাওয়াফ করে কোনো লাভ নেই, যদি তাওয়াফ করতে যাও আমার এই স্বর্ণের কাবা তাওয়াফ করতে আসো। এত ঘোষণার পরে একটা মানুষও যখন আসে না, ওই দেশে কিছু দুষ্ট যুবক ছিল, চিন্তা করছে তোর কাবা গুলি মারি, রাতের আধারে যে বলছে তুমি কাবা নিয়ে মাতব্বারি করো, দরজা ভেঙ্গে সমানে পাইকারি হারে পায়খানা, সাতজন মিলে এক জায়গায় প্রায় টোপলা হয়ে গেছে। সকালবেলা আব্রাহা গেছে ওর কাবা শরীফ জিয়ারত করতে, দেখে গন্ধ বের হয়, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে কাজ সারা ফলর ভর্তি, রাগ সেক দিতে না পেরে স্বর্ণ সোনা দানা যেগুলো ছিল হীরা জহরত ওগুলো খুলে নিয়ে এসেছে, বিভিন্ন তেল দিয়ে কাঠ খড়ি দিয়ে আগুন লাগিয়েছে, নিজের কাবা নিজে পুড়িয়ে দিয়েছে, নিজের কাবা, আরো জোরে, নিজের কাবা নিজে পুড়িয়েছে। আজ পৃথিবীতে অনেকের ঘরে আগুন লাগিয়ে দেয়, নিজের ঘরে নিজে আগুন লাগায়, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজে পুড়িয়ে একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে এই সিদ্ধান্ত নিয়ে যারা দুনিয়ায় চলছে এরা আব্রাহার ভাইরা ভাই, এদেশে আসে না নেই?